আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো ভ্যানিলা ক্রিম কেক। ভ্যানিলা ক্রিম কেকটা খুব সহজে আপনারা যাতে বাসায় বানাতে পারেন, আমি সেভাবে আজকে আপনাদেরকে শেখাবো। এখন আমি কেকটা রেডি করব। আজকে আমি দুইটা ডিম দিয়ে আমি আজকে কেকটা রেডি করব। এই জন্য এখানে আমি দুইটা কুসুম আলাদা করে নিয়েছি আর দুইটা ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখন এই সাদা অংশটাকে আমি ভালো করে ফোম করে নিব। ডিমের সাদা অংশটা অবশ্যই ভালো করে ফোম করে নিতে হবে। এই ক্রিম কেকের মধ্যে ক্রিম করে নেওয়াটা, ফোম করে নেওয়াটা খুবই জরুরি। এটা আপনারা খুব ভালো করে ফোম করে নেবেন। এখন আমি এটার সাথে অ্যাড করছি আইসিং সুগার। আমি ঘরে তৈরি আইসিং সুগার দিচ্ছি এক কাপ পরিমাণ। আইসিং সুগারটা আমি অল্প অল্প করে আমি ডিমের সাদা অংশ যে ফোম করেছি সেটার সাথে ভালো করে বিট করে নিব। খুব ভালো করে বিট করে একদম বেশি করে ফোম যাতে হয় এরকম করে বিট করে নিতে হবে। বাকি আইসিং সুগারটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন পরিমাণ। এখন আমি এটাকে আবার ভালো করে বিট করে নিব। এটাকে যত বিট করবেন তত কেকটা তত ফ্লাফি হবে, খেতে ভালো লাগবে, অনেক সফট হবে। এই জন্য আমি প্রচুর বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ফোম হয়েছে এটা। এখন আমি ডিমের সেই কুসুম দুটার সাথে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি বাটার ইউজ করতে পারেন, আমি শুধু তেল দিয়ে আজকে কেকটা বানাবো। ডিম আর তেলটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। ডিমের তেলটাকে ভালো করে বিট করে নিলাম। এখন আমি সেই ডিমের সাদা অংশ যে ফোম করেছি সেটার সাথে আমি কুসুমটা মিলিয়ে দিব, দিয়ে আবার ভালো করে বিট করে নিব। এটাকে অনবরত বিট করতে হবে, একদম যেন একটা ক্রিমি ভাব চলে আসে। এখন আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ পরিমাণ ময়দা এখন আমি অল্প অল্প করে মিশাবো। অল্প অল্প করে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আর বিট করবো না, এখন শুধু আস্তে আস্তে এটাকে ভালো করে মিক্স করব। ভালো করে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এরকম একটা কেকের একটা ডাইস নিয়েছি, এটার মধ্যে বেকিং পেপার দিয়ে দিলাম। এখন আমি কেকের যে ডোটা সেটা আমি একদম উপর থেকে ঢেলে দিচ্ছি। উপর থেকে ভালো করে ঢেলে দিয়ে একদম সমান করে দিব। এখন আমি একটু ঝাঁকি দিয়ে এয়ার বাবলসটা বের করে নিচ্ছি। এখন চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এই হাঁড়িটাকে আমি প্রিহিট করে নিব 5 মিনিটের জন্য। ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এখন আমি সেই কেকের ডাইসটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন কেকটাকে আমি বেক করব, আমি লো হিটে বেক করব 40 মিনিট। চুলার আঁচ একদম কমিয়ে এটাকে 40 মিনিট বেক করে নিব। চল্লিশ মিনিট হয়ে গেল, দেখি কেকটার কি অবস্থা। ওয়াও, খুব সুন্দর হয়েছে। আমি একটা তাও কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি ভিতরটা হয়েছে কিনা, একদম পারফেক্ট। কেকটাকে এখন আমি একদম ঠান্ডা করে নিব। কেকটাতে আমি কিন্তু কোনো বেকিং পাউডার ইউজ করি নাই, এই কেকটা শুধু এমনি বানিয়ে নিলাম। এখন আমি ক্রিমটা রেডি করব কেক ডেকোরেশনের জন্য। যেহেতু ক্রিম কেক সেহেতু ক্রিম তো লাগবেই। এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি, এখন আমি হুইপ ক্রিমটাকে রেডি করছি। এখন আমার ক্রিমটা কত চমৎকার হয়েছে। এখন আমি কেক ডেকোরেশন করব। প্রথমে আমি কেকটাকে কেটে মাঝখান দিয়ে কেটে 2 ভাগে ভাগ করে নিব। দেখুন কেকটা কত সফট হয়েছে। এখন
আমি কেকের নিচের পাটটাতে ক্রিম লাগিয়ে নিলাম, এখন উপরে পাটটা দিয়ে দিচ্ছি, সেটাতেও আমি ক্রিম দিয়ে একদম ঢেকে দিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডেকোরেশন করতে পারেন, আমি আমার ইচ্ছে মতো ডেকোরেশন করে নিচ্ছি। কেকটাকে আমি ভালো করে ডেকোরেশন করে নিলাম, ডেকোরেশন করা শেষ হলে আমি এটাকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 4 ঘন্টা ফ্রিজে রেখে তারপর আমি কেকটাকে কেটে নিব, তারপর কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। চার ঘন্টা পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম, দেখুন কেকটা কত সফট হয়েছে, ভিতরটা চমৎকার হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলটাকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।